হাই এভরিওয়ান, আমার এর আগের একটা ভিডিওতে আমি ডিসকাস করছিলাম যে ফিনল্যান্ডের রিসার্চ ইউনিভার্সিটিতে যারা মাস্টার্স অ্যাপ্লাই করবেন ইন দ্যাট কেস তাদের অ্যাকচুয়ালি কি করা উচিত। সো আজকের ভিডিওতে আমি এক্সপ্লেইন করব যারা হচ্ছে অ্যাপ্লাইড সায়েন্সের মাস্টার্সে অ্যাপ্লাই করতে চান ইন দ্যাট কেস আপনাদের আসলে কি করা উচিত। ইনফ্যাক্ট এই ভিডিওতে আমি যা যা বলবো এটা অলরেডি আগে আমি বলে ফেলছি, মানে আমার আগের ভিডিওগুলোতে এটা নিয়ে আমি কথা বলছি। অ্যান্ড আমি মনে করি যে ফিনল্যান্ডের পড়াশোনা নিয়ে অন্তত নতুন করে আমার আর বলার কিছু নাই, কারণ যা বলার আমি প্রিভিয়াস ভিডিওগুলোতে অলরেডি বলে ফেলছি। জাস্ট এখন যেগুলো বলতেছি ওইগুলো হচ্ছে আগের ভিডিওগুলোর রিপিট। সো ওই ভিডিওগুলো আসলে অনেক পেছনে চলে গেছে, তাই কেউ আসলে ওইগুলা দেখতে চান না অ্যান্ড সেম কোশ্চেন বারবার করেন, এই জন্য আর কি ওই সেম ভিডিও আবার বানানো লাগে এই আর কি। এনিওয়ে, সো মেইন টপিকে যাওয়ার আগে ছোট দুইটা ইনফরমেশন। নাম্বার ওয়ান হচ্ছে যে আপনাদের যদি প্রফেশনাল হেল্প লাগে ফিনল্যান্ডে পড়াশোনার জন্য ইন দ্যাট কেস আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি আমার মেইল আইডি এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেবো, সেখানে আপনারা মেইল করতে পারেন বা টেক্সট করতে পারেন। অ্যান্ড সেকেন্ড থিং হচ্ছে যে ফিনল্যান্ডে কিন্তু আপনার সেপ্টেম্বর 2024 ইনটেকের জন্য অফিসিয়াল অ্যাপ্লিকেশন এই মাসের 30 তারিখ থেকে শুরু হবে। সেটা হচ্ছে যে আলতো ইউনিভার্সিটিতে, এরপরে আস্তে ধীরে হেলসিঙ্কি ইউনিভার্সিটি, তারপর হচ্ছে তাম্পেরা ইউনিভার্সিটি অ্যান্ড ফাইনালি হচ্ছে জয়েন্ট অ্যাপ্লিকেশন ওপেন হবে। সো আপনারা যারা অ্যাপ্লাই করতে চাচ্ছেন অবভিয়াসলি এই ইউনিভার্সিটির ওয়েবসাইটগুলো ব্রাউজ করে এদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনাদের ডকুমেন্টসগুলো রেডি করবেন। এনিওয়ে, এবার আসি মেইন টপিকে, সেটা হচ্ছে যে অ্যাপ্লাই সায়েন্সে মাস্টার্স অ্যাপ্লাই করতে হলে আপনাদের অ্যাকচুয়ালি কি করা উচিত। এখানে আমি আসলে মেইন যে জিনিসটাতে ফোকাস করবো সেটা হচ্ছে যে প্রি টাস্ক নিয়ে। আপনারা জানেন যে কিছু ইউনিভার্সিটি আছে যারা এন্ট্রান্স এক্সামের বদলে প্রি টাস্ক নেই। প্রি টাস্কটা হচ্ছে কি, তারা আপনাকে একটা স্পেসিফিক টপিক দিবে, টপিকের উপর হচ্ছে আপনাকে একটা অ্যাসাইনমেন্ট রেডি করতে হবে। তো এই যে যে টপিকটা দিচ্ছে সেটার এগেনস্টে তারা হয়তো আপনাকে কিছু ম্যাটেরিয়ালস প্রোভাইড করবে, কিছু গাইডলাইন্স প্রোভাইড করবে, তারপর হচ্ছে যে কিছু আপনার ইনস্ট্রাকশনস, মানে গাইডলাইন্স যেটা বললাম, সো এইগুলা দেখে আপনাকে এই প্রি টাস্কটা রেডি করতে হবে। তো এই প্রি টাস্কের ভেতরে দুইটা পার্ট, যেটা একটা হচ্ছে যে অ্যাসাইনমেন্ট আর একটা হচ্ছে যে ভিডিও প্রেজেন্টেশন। সো এই যে এই অ্যাসাইনমেন্ট এবং ভিডিও প্রেজেন্টেশন এই দুইটা জিনিস রেডি করতে গেলে আসলে কোন কোন ব্যাপারে খেয়াল রাখতে হবে আমি সেই ব্যাপারটাই আসলে আজকের এই ভিডিওতে আলোচনা করব। নাম্বার ওয়ান হচ্ছে যে আপনি দেখবেন যে ইউনিভার্সিটি থেকে আপনাকে একটা টপিক দিয়ে বললো যে এই টপিকে একটা অ্যাসাইনমেন্ট রেডি করো, এবং তারা হচ্ছে যে ওইখানে আপনার কিছু ম্যাটেরিয়ালস প্রোভাইড করে। এখন কথা হচ্ছে যে আপনি কি শুধুমাত্র এই ম্যাটেরিয়ালস গুলোতে স্টিক থাকবেন নাকি হচ্ছে যে নতুন করে কোনো ম্যাটেরিয়ালস অ্যাড করতে পারবেন। এটার আনসার হচ্ছে অবভিয়াসলি আপনি ওই ম্যাটেরিয়ালসের বাইরেও হচ্ছে যে অন্যান্য ম্যাটেরিয়ালস আপনি কালেক্ট করে সেটা ইউজ করতে পারেন আপনার অ্যাসাইনমেন্ট রেডি করার জন্য। ইট ডাজেন্ট অ্যাফেক্ট ইউর অ্যাসাইনমেন্ট। ওকে, সো ফার্স্ট থিং হলো যে আপনি দেখেন যে অবভিয়াসলি ওরা যে ম্যাটেরিয়ালসগুলো প্রোভাইড করবে সেটা সাফিসিয়েন্ট, বাট তারপর আপনি যদি আরও মোর অ্যাডভান্স লেভেলের রিসোর্স চান তখন হচ্ছে যে আপনি অনলাইন সার্চ করে আদার্স যে ম্যাটেরিয়ালস আছে সেইগুলো কালেক্ট করতে পারেন রিলেভেন্ট টু ইয়োর অ্যাসাইনমেন্ট। সো আপনি যখন অ্যাসাইনমেন্টটা রেডি করবেন তখন আসলে কিছু জিনিস আপনাকে মাথায় রাখতে হবে। মনে করেন যে তারা আপনাকে যে গাইডলাইন্সগুলো দিয়েছে ওই গাইডলাইন্সগুলো আপনি ফলো করলেন না, কিন্তু আপনি অনেক সুন্দর একটা অ্যাসাইনমেন্ট রেডি করলেন, তখন যেটা হবে তারা কিন্তু এই যে যে অ্যাসাইনমেন্টটা দিচ্ছে তারা যখন মার্কিং করে তখন দুইটা জিনিস খেয়াল করে। নাম্বার ওয়ান হচ্ছে যে তারা আপনাকে যে গাইডলাইন্সটা দিয়েছে আপনি সেই গাইডলাইন্সটা ফলো করুন কিনা এটা, অ্যান্ড সেকেন্ড থিং হচ্ছে যে আপনার কন্টেন্টটা কেমন হয়েছে এটা, এই দুইটা জিনিসের উপর বেস করে তারা কিন্তু মার্কিং করে। সো আপনি অনেক ভালো অ্যাসাইনমেন্ট লিখলেও আপনি যদি গাইডলাইন্সগুলো ফলো না করেন তখন কিন্তু আসলে আপনার মার্কসটা অনেক কমে যাবে। আর প্রতিটা ইউনিভার্সিটিতে কিন্তু একটা থ্রেশহোল্ড ভ্যালু দেওয়া থাকে যে আপনার এই অ্যাসাইনমেন্ট হোক বা ভিডিও প্রেজেন্টেশন হোক এই দুইটাতে একটা সার্টেইন অ্যামাউন্টের মার্কস পাইতে হবে, আদারওয়াইজ আপনার আপনাকে তারা আসলে ফার্দার কনসিডারেশনে রাখবে না। সো তাদের গাইডলাইন্সের ভেতরে যে জিনিসগুলো আপনাকে খেয়াল করতে হবে সেটা হচ্ছে যে ফরম্যাট। ফরম্যাট বলতে আসলে তারা কি টাইপের ফন্ট ইউজ করতে বলতেছে, তারপর ফন্টের সাইজ কেমন হবে, তারপর হচ্ছে যে প্রতিটা লাইনের ভেতরে স্পেসিংটা কেমন হবে, এই জিনিসগুলো অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে। লাইক তারা আপনাকে টাইমস নিউ রোমান ইউজ করতে বললে আপনি অন্য আর একটা ফর্মে ফন্ট ফন্ট টাইপ ইউজ করলেন তখন কিন্তু আপনি তাদের গাইডলাইন্সটা ভায়োলেন্ট করলেন, এরকম করলে কিন্তু তখন আপনার মার্কসটা অটোমেটিক্যালি কমে যাবে। তারপর হচ্ছে ফন্ট সাইজ, লাইন স্পেসিং, এইগুলো অবশ্যই খেয়াল রেখে আপনার অ্যাসাইনমেন্টটা রেডি করতে হবে। অ্যান্ড সেকেন্ড থিং হচ্ছে যে তারা হচ্ছে আপনাকে যে অ্যাসাইনমেন্টটা দিচ্ছে ওই অ্যাসাইনমেন্টে কিন্তু তারা বলে দিচ্ছে, কিছু কোশ্চেন দিয়ে দিচ্ছে যে অবভিয়াসলি আপনার এই অ্যাসাইনমেন্টের ভিতরে এই কোশ্চেনের আনসারগুলো যেন থাকে। সো আপনি যখন অ্যাসাইনমেন্ট রেডি করবেন তখন অবশ্যই ওই কোশ্চেনগুলো অ্যাড্রেস করে আনসার করার ট্রাই করবেন। অ্যান্ড থার্ড থিং হচ্ছে ওয়ার্ড লিমিট, তারা কিন্তু আপনাকে ওয়ার্ড লিমিট দিয়ে দিবে যে এত থেকে এত ওয়ার্ডের ভেতরে
আপনার অ্যাসাইনমেন্টটা রেডি করতে হবে। সো আপনি যখন অ্যাসাইনমেন্ট রেডি করবেন, অবশ্যই আপনার ওয়ার্ড লিমিটটা ওই তারা যেটা হচ্ছে যে ফিক্সড করে দিচ্ছে, আপনার ওয়ার্ড লিমিটটা অবভিয়াসলি ওইটার ভেতরে থাকতে হবে। অ্যান্ড ফাইনাল থিং সেটা হচ্ছে যে রেফারেন্স, তারা কিন্তু অবশ্যই হয়তো এরকম বলে যে 3 থেকে 5টা একাডেমিক রেফারেন্স ইউজ করতে। তার মানে আপনার রেফারেন্সের লিমিট হলো 3 থেকে 5, মানে মিনিমাম আপনি 3টা রেফারেন্স ইউজ করতে পারবেন এবং ম্যাক্সিমাম 5টা। সো আপনি যেন এই 3টার কম বা 5টার বেশি এর বাইরে হচ্ছে যে আপনি রেফারেন্স ইউজ না করেন। ইভেন তারা হচ্ছে যে রেফারেন্সে কিন্তু ফরম্যাট বলে দেয়, রেফারেন্সের অনেকগুলো ফরম্যাট আছে। সো তারা কোন ফরম্যাটে আপনাকে রেফারেন্সিং করতে বলতেছে অবশ্যই আপনাকে কিন্তু সেটা খেয়াল রাখতে হবে। সো আপনি যখন অ্যাসাইনমেন্ট রেডি করবেন তখন অবশ্যই এই জিনিসগুলো মাথায় রাখবেন। অ্যান্ড সেকেন্ড থিং হচ্ছে যে ভিডিও ইন্টারভিউ, নর্মালি হচ্ছে তারা এই যে অ্যাসাইনমেন্ট বা ভিডিও ইন্টারভিউ এটা নেই একটা কারণেই, সেটা হচ্ছে যে আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজের যে ক্যাপাবিলিটি সেটা চেক করার জন্য, যেহেতু তারা হচ্ছে যে আইএলটিএস স্কোরটা চাচ্ছে না। সো আপনার ভিডিও প্রেজেন্টেশনটাও যেন সুন্দরভাবে হয়, যেখানে তারা বুঝতে পারে যে না, এই অ্যাপ্লিকেন্টটা হচ্ছে যে তার ইংলিশের স্কিল ভালো আছে। সো এই ভিডিওটা আসলে কিভাবে রেডি করবেন, ইউজুয়ালি ভিডিও রেডি করার জন্য আপনাকে যে জিনিসটা মোস্ট ইম্পর্টেন্টলি খেয়াল করতে হবে সেটা হচ্ছে যে ভিডিওর লেন কতটুকু। কিছু ভিডিও আছে দেখবেন যে বলবে যে 90 সেকেন্ডের, কিছু জায়গায় বলবে যে 5 থেকে 10 মিনিট, আবার কিছু জায়গায় বলবে যে সার্টেন কয়েকটা টপিক ইন্ডিকেট করে দিবে, কোনো লেন্থ বলবে না। সো নর্মালি ভিডিওর লেন্থ কতটুকু হবে বা সরি ভিডিওর কন্টেন্ট আপনি কি রাখবেন এটা ডিপেন্ড করতেছে ভিডিও লেন্থ কতটুকু। ফর এক্সাম্পল মনে করেন আপনি যে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতেছেন ওইখানে ভিডিও লেন্থের কথা বলছে 90 সেকেন্ডস, মানে হচ্ছে 1.5 মিনিট। সো এই 1.5 মিনিটে যদি আপনি শুধুমাত্র আপনার নিজের সম্পর্কেই বলেন বা হচ্ছে আপনি আপনার পড়াশোনা নিয়ে বলেন, তখন কিন্তু আপনি তাদেরকে বুঝাইতে পারলেন না যে আপনি কেন এখানে অ্যাপ্লাই করতেছেন বা এখানে অ্যাপ্লাই করলে আপনার লাভটা কি, আপনি কিন্তু এটা বুঝাইতে পারতেছেন না। সো যখন 1.5 মিনিটের ভিডিও আসছে তখন কিন্তু আপনি চাইলে রাইট নাও আপনি কি করতেছেন, এখানে কেন অ্যাপ্লাই করতেছেন, ইন ফিউচার আপনার ফিউচার প্ল্যানটা কি, আর এখানের পড়াশোনাটা আপনার ফিউচার প্ল্যানকে কিভাবে ইনফ্লুয়েন্স করবে বা আপনার ফিউচার প্ল্যানটা গেইন করতে কিভাবে হেল্প করবে। আপনি যদি এই 90 সেকেন্ডসের ভিডিওতে এই 2-3টা টপিক ইনক্লুড করেন তখন কিন্তু এটা খুব সুন্দর একটা ভিডিও প্রেজেন্টেশন হচ্ছে। কিন্তু আপনি দেখেন যে ভিডিওগুলোতে 5 থেকে 10 মিনিট লেন্থ আছে, ওইখানে কিন্তু আপনি অনেক কিছু অ্যাড করতে পারেন, লাইক আপনি আপনার নিজের সম্পর্কে অনেক কিছু বলতে পারেন, আপনার একাডেমিক ব্যাকগ্রাউন্ড সম্পর্কে অনেক বলতে পারেন, তারপর হচ্ছে যে আপনি আপনার জব নিয়ে বলতে পারেন, তা কবে জয়েন করছেন, আপনার জবের রেসপন্সিবিলিটি কি, আপনার কোনো অ্যাচিভমেন্ট আছে কিনা সেটা নিয়ে বললেন, এরপরে হচ্ছে আপনি এইদিকে আসলেন যে এইখানে কেন অ্যাপ্লাই করতেছেন, এই ইউনিভার্সিটি কেন, ফিনল্যান্ড কেন, তারপর আপনার ফিউচার গোলটা কি, এই প্রোগ্রাম আপনার হচ্ছে যে ফিউচার গোলটাকে কিভাবে হেল্প করবে, এইভাবে হচ্ছে যে আপনি ভিডিও লেন্থটাকে ইনক্রিজ করতে পারেন। সো আপনার ভিডিওর কন্টেন্ট কি হবে সেটা ডিপেন্ড করতেছে আপনার ভিডিও লেন্থ কতটুকু। অবভিয়াসলি এই ব্যাপারটা মাথায় রাখতে হবে আপনাদেরকে, মাথায় রেখে ভিডিও লেন্থ যদি কম হয় তাহলে মেইন যে কি ইনফরমেশন গুলো আছে সেগুলো ইনক্লুড করবেন ভিডিও ইন্টারভিউ। আর যদি দেখেন যে না ভিডিও লেন্থ অনেক বড়, তখন হচ্ছে যে আপনি অনেক বেশি ইনফরমেশন অ্যাড করতে পারেন। সো এইগুলো ছিল মূলত অ্যাপ্লাইড সায়েন্সের মাস্টার্সের জন্য যারা অ্যাপ্লাই করতেছেন তাদের জন্য কিছু গাইডলাইন্স, পার্টিকুলারলি আপনার প্রি অ্যাসাইনমেন্টটা রেডি করার জন্য। আশা করি ভিডিওটা দেখার পর আপনাদের এই প্রি অ্যাসাইনমেন্ট রেডি করতে অনেকটাই ইজি হবে। অ্যান্ড আরেকটা ব্যাপার আমি অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে কোথায় কোথায় আসলে প্রি অ্যাসাইনমেন্ট দিয়ে অ্যাপ্লাই করতে পারবেন। নাম্বার 1 হচ্ছে তামপেরা ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্স, অ্যান্ড নাম্বার 2 হচ্ছে আপনার আরকাডা ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্স, এরপরে আছে সেন্ট্রিয়া মোস্ট প্রবাবলি, সেন্ট্রিয়া ইয়েস সেন্ট্রিয়া ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্স, এইখানে হচ্ছে যে আপনারা প্রি অ্যাসাইনমেন্ট দিয়ে অ্যাপ্লাই করতে পারবেন। সেন্ট্রিয়া সরি সেন্ট্রিয়া না মোস্ট প্রবাবলি লরিয়া ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্স, আমি আসলে এই 2টা কনফিউজড হয়ে গেছি, আপনারা একটু কাইন্ডলি দেখে নিন।